হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যান নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। বুঝতেই পারছো যে আজকে আমি আমার ঘরে নেই। ভাবছো তো এটা কোথায়? এটা হচ্ছে আমাদের বসার জায়গা, একদম ডাইনিং এরিয়া। দেখি সামনে একটা টেবিল থাকে আর এই পেছনটা হচ্ছে সোফা থাকে। আজকে এখানে বসে বসেই ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে যে আমার বাটার পাউরুটি আর হচ্ছে তার সাথে ছিল চিনি দেওয়া। তো ওটা এখন খেয়ে নিয়েছি, এরপরে অফিস আছে, গিয়ে অফিসে বসবো। অ্যান্ড তার আগে তোমাদের কিছু জিনিস দেখানোর আছে। বলেছিলাম না যে অনেকগুলো গাছ নিয়ে আসবো, তো দুটো গাছ আমার ঘরে ছিল, আরো চারটে গাছ নিয়ে এসেছি এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে রাখার জন্য। নার্সারিতে যেহেতু গাছগুলো ছিল, মানে সেরকম ভাবে যত্ন পাইনি, সব গাছে তো সেরকম ভাবে মেনটেনেন্স দেওয়া যায় না। যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো হচ্ছে খুব যত্ন করতে হবে, মানে সেরকম মোটা সোটা এরকম হেলদি নয়। গাছগুলোকে মাটি দিয়ে, সার দিয়ে, টবে দিয়ে ভালোভাবে যত্ন করে তবে গাছগুলো একটু হেলদি অ্যান্ড ঝাঁকড়া হবে। তো কি কি গাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। তার সাথে আমার ঘরে যে দুটো গাছ ছিল সেই দুটো গাছকেও আনার পর থেকে জল দিইনি, কারণ আমাকে বলেছিল যতদিন না মাটি শোকাবে জল দিতে না। তো মাটি শুকিয়ে গেছিল, দু তিন দিন হয়ে গেছে, তারপরে কালকে আমি জল দিয়েছিলাম। ওই গাছ দুটোকেও বাইরে বার করেছি, তবে অনেকদিন ওখানে গ্রো ব্যাগে ছিল, এবারে ফাইনালি টবও চলে এসেছে, টবের মধ্যে ফিক্স করব। এক এক করে অনেক কিছু আপডেট দেওয়ার আছে তোমাদের এই ব্লগে, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আশা করি আজকের দিনটা খুবই ভালো যাবে। এখন গিয়ে তোমাদেরকে চটপট করে যে যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো দেখাই। বাইরের ওয়েদারটাও আজকে এরকম খুব সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। অ্যান্ড তার সাথে আমি অনলাইন থেকে কিছু টব অর্ডার করেছিলাম, ঠিক আছে? সেই টবগুলোর ছবি এখানে আমি পরে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারবে। সেই টবগুলোকে পাল্টে দিয়ে যেখান থেকে আমরা গাছ নিয়ে এসেছিলাম সেদিনকে তো বৃষ্টি হচ্ছিলো, তাড়াহুড়ো করে আমি চলে এসেছিলাম। টবের কথা ওনাকে জিজ্ঞেস করতে একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, কালকে না পরশু দিন যেদিন আমরা গেলাম আমি আর বাপি জিজ্ঞেস করতে, ওনারা বললো যে ওনাদের ওখানে এরকম টব পাওয়া যায়। এগুলো মনে কত করে নিল, 20 টাকা করে। এগুলো অনেকটাই বড়, আমার দু ধরনের গাছই এখানে ঢুকে যাচ্ছে। আর নিচে এরকম ফুটো ফুটো করা আছে, জল দিলে জলটা যাতে বেরিয়ে যায়, যাতে গাছের গোড়ায় জমা না হয়। তো এই টবগুলো ফাইনালি চলে এসেছে, পাঁচখানা। হ্যাঁ, পাঁচখানে। এই টপের মধ্যে ফিক্স করা হবে গাছগুলো, কারণ অনেকদিন ধরেই আমার ওই স্পেশালি ওই দুটো গাছ গ্রো ব্যাগে আছে। এবার তোমাদের ও বাইরেটা কি করে দেখাবো, মা তো তালা দিয়ে গেছে, দাঁড়া এখান দিয়ে দেখাতে পারি নাকি দেখি। মামাকে তালা দিয়ে গেছে এই কারণেই, কারণ মা গেছে বাজারে, ঠিক আছে? আর আমি যেহেতু উপরে অফিস করি, নিচে বারবার করে দরজা খোলা পসিবল নয়, ওই কারণে তালা দিয়ে গেছে। এখান দিয়ে দেখা যাচ্ছে না, এখান দিয়ে বাইরে সমস্ত কিছু ঝোলানো টোলানো আছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না। তোমাদেরকে পরে দরজা খুলেও দেখাবো। ওই যে গাছগুলো বাপে এখানে রেখে দিয়েছে, আমি আসার পর থেকে জল ফল দিয়েছিলাম, আজকে মনে হয় কলে জল আসেনি, কলপাটা একদম শুকনো। তো মাটি ওইদিকে রাখা আছে, বাপি ওইদিকে মাটি এনে রেখেছে, ওইদিকে যে বস্তা চাপা দেওয়া আছে দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে মাটি। তো আজকে বাপি সার নিয়ে আসবে, না সার বললো বাড়িতে আছে, তো ওই সারের সাথে মাটিকে মিশিয়ে তারপরে হচ্ছে ফাইনালি টবে ফিক্স করা হবে। টবে ফিক্স করা হয়ে গেলে আমার ঘরে নিয়ে নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ওই গাছে জল দিতে হবে, অ্যান্ড জল দিলেই পেছন দিক দিয়ে লিক করবে, মানে নিচ দিয়ে লিক করবে, সেটা ঘরের মধ্যে রাখাটা খুবই চাপের হয়ে যাবে জল যদি লিক করে। টবের নিচ থেকে যদি জল লিক করে তাহলে হচ্ছে যে ঘরের মধ্যে পুরো কাদা কাদা হয়ে যাবে, সেই কারণে টবে তো আজকের মধ্যে ধরো ফিক্স হয়ে যাবে, বাপি ফিক্স করে দেবে বলেছে। ঘরের মধ্যে আমি রাখবো গাছগুলো, এবার যখন জল দেবো তখন হচ্ছে ছাদে নিয়ে গিয়ে দিতে হবে, না হলে হচ্ছে আমার বাইরে ঘরের বাইরে যে জানলাটা আছে ওখানে নিয়ে এসে দিতে হবে, যাতে যে জলটা লিক করবে সেটা যাতে পাস হয়ে যায়, নাহলে ঘর পুরো একদম কাদা 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 হয়ে যাবে। কালকে আমি কোথায় রেখে জল দিচ্ছিলাম দেখাচ্ছি তোমাদের। আর এত সুন্দর লাগে না গাছগুলো রোদে রাখলে, অসাধারণ লাগে। আজকে জাস্ট টবে ফিক্স করে ঘরে দিয়ে দেবো, তারপর ধীরে ধীরে গাছগুলোকে যত্ন করে করে ঝাঁকড়া করে তুলবো। সবকটা গাছে এইভাবে মাটি দিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে, চার পাঁচ ছখানা গাছ ছিল এখানে পাঁচখানা আছে। আর ওই যে ড্রেসিনা সেটাকে বলেছি যে ঘরের আর রাখবো না, কারণ ওইটা একটু ঝাঁকড়া হলে বেশি দেখতে ভালো লাগবে, মাটির গাছ তো, সেই কারণে এই গাছটাকে এখানে ফিক্স করা হবে পুঁতে দিয়ে, মানে মাটিতে এরকম হবে ডালিয়া গাছ বা এরকম নারকেল গাছের মতো। তো ওটাকে ঘরে ফিক্স করবো না, একটা টব বেঁচে গেছে, ওই টবটাকে হচ্ছে যে অন্য কোনো একটা গাছ এনে রাখবো। আপাতত এই পাঁচটা গাছকে কলপারে এনে সার দিয়ে মাটি দিয়ে এনে রাখা হয়েছে, এখানে জল এলে তখন এইগুলোতে জল দেওয়া হবে, ছাদে তুলে দেওয়া হবে, দু তিন দিন ছাদে থাকবে, তারপরে আবার ঘরে নিয়ে আসবো। কালকে তোমাদেরকে বললাম না যে গাছগুলো মাটির মধ্যে ফিক্স করে দেওয়া হবে, তো কালকে মাটির মধ্যে ফিক্স করে দেওয়া হয়েছে। আর যেহেতু টবের মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেছে সেখানে আর কলপারে রাখা যেত না, কারণ আমাদের এখানে চুরি টুরি এমনি হয় না,
বাট তাও রাত্রিবেলা বাইরে রাখাটা সেফ না, যদি কেউ নিয়ে চলে যায়। তো সেই কারণে কালকে রাত্রে আমি আর বাপি মিলে ওই পাঁচখানা টবকে ছাদে দিয়ে এসেছিলাম। তো কালকে যেহেতু টবে দেওয়ার পর ভালো করে জল দেওয়া হয়েছিল, তো মাটিটাকেও ভালো করে শোকাতে হবে। আর কালকে যেহেতু প্রথম মাটি ওখানে দেওয়া হয়েছিল, চারপাশে মানে টবের চারিদিকেও বাইক কেন টবের চারিদিকেও প্রচন্ড পরিমাণে কাদা ফাদা লেগে আছে। তো মাটি ফাটি শুকিয়ে গেলে ভালো করে যখন দেখবে একটু গাছটা গ্রোথ হচ্ছে 2-3 দিন থাকার পরে ছাদে, তো তখন চারপাশের হচ্ছে মাটিগুলোকে মুছে ঘরে নিয়ে আসবো ফাইনাল। আজকে রোদটাও পুরো খটমটো করে উঠে যে ছাদে গাছগুলো রাখা আছে, তোমাদেরকে ছাদে গিয়ে দেখাবো যে ছাদে গাছগুলো রোদের মধ্যে রাখলে কত সুন্দর দেখতে লাগে, জাস্ট অসাধারণ। আর ললি আর পলি কিছুদিন ধরে আমার ঘরে যেহেতু নেই, এই জায়গাটা ছিল তো মানে ঘরটা ভর্তি ভর্তি লাগছিল, আর হঠাৎ করে কিছুদিন থাকার পর যখন ঘর থেকে বেরিয়ে গিয়ে ছাদে আছে, ঘরটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মানে এমনি হয় দেখবে যে জায়গাটাতে তুমি কন্টিনিউয়াস কোন একটা জিনিস রাখবে, সেইখান থেকে জায়গাটা যখন সাফল করিয়ে নিয়ে অন্য জায়গাতে করবে, তো তখন দেখবো ওই জায়গাটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো আজ এখনো আমার ঘরের এই পর্দার দুদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, কিছুদিনের মধ্যে ললি আর পলি আমার ঘরে চলে আসবে। তার সাথে ঘরের মধ্যে আরো একটা চেঞ্জেস আমি করব বলেছিলাম, সেটা অলরেডি করে ফেলেছি। এর মধ্যে কি চেঞ্জেস করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে যাই ছাদে, যাই ছাদে গিয়ে গাছগুলো যে কত সুন্দর লাগছে দেখতে সেটা তোমাদেরকে দেখাবো। আর আজকে ওয়েদারটাও বাইরে খুব সুন্দর, ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে। কেমন রোদ উঠেছে দেখেছো? অনেক খটখটে খটখটে রোদ উঠেছে। এই দেখো হচ্ছে গাছগুলো, কালকে রাত্রে আমরা রেখে দিয়ে গেছিলাম। এইখানে হচ্ছে যে ওইটা হচ্ছে আমার ঘরের ফেরি কাটা, আর এইটা পরে যেটা এনেছিলাম সেই ফেরি কাটার। এইটা হচ্ছে আমার ললি, আর ওই ফেরি কাটার নাম হচ্ছে পলি। পরে হচ্ছে যে এই কটা গাছ আনলাম, একটা দুটো এই গাছটা নিয়ে এসেছি। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, যেটা হচ্ছে রাত্রিবেলাও অক্সিজেন দেয়। এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, আর এটা তো ফেরিকা তোমরা জানোই। তো গাছের মাটিগুলো অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে, কালকে প্রচণ্ড পরিমাণে জল দেওয়া হয়েছিল, যেহেতু নিচে অনেকটা মাটি আছে। দেখেছো টবে চারিদিকে কেমন কাদা কাদা লেগে আছে? তো ভালোভাবে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে তারপরে হচ্ছে যে ঘরে নিয়ে যাব। আর একটা গাছ সেটা এখান দিয়ে দেখা যাবে না, কারণ আর একটা ছিল ড্রেসিনা, সেই ড্রেসিনাটাকে ফিক্স করা হয়েছে ওখানে, ওই যে ওই যে ওখানে আছে ড্রেসিনাটা। কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। ওই দেখো ওইদিকে হচ্ছে আমাদের আমড়া গাছ, আমড়া গাছে ফুলও চলে এসছে। উফ, এই জায়গায় জানলাটা খুললে যা হাওয়া দেয় না! আর আমি যে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ওইদিকে, ওইদিকে নার্সারি, ওইদিকে নার্সারি, তো সুন্দর লাগছে। দেখো রোদের মধ্যে ঝলমল ঝলমল করছে। আর এখন যেহেতু শীত শেষ হচ্ছে, বসন্ত, তো সব গাছের পাতা এরকম হলুদ হয়ে আছে আর ঝরে যাচ্ছে। এই গাছের পাতাগুলো দেখেছো পুরো হলুদ হয়ে গেছে, কিছুদিন পর সমস্ত পাতাগুলো ঝরে যাবে, আর গাছটার মধ্যে দিয়ে আবার নতুন ছোট ছোট পাতা গজাবে। আর ওইদিকে আমাদের যে অপোজিটের বেল বাড়িটা ছিল সেটাও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির চারিদিকের নেচারের আপডেট। উফ, ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, কি সুন্দর! এখন দুপুরবেলা খিদে পেয়েও গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, যাব নিচে গিয়ে খেয়ে নেবো। পলি না, এটার নাম ললি, ভুলে যাই বাবা নাম তোদের। এই হচ্ছে আজকে দুপুরবেলার আমার লাঞ্চ, ভাত, ভাতের সাথে হচ্ছে তোমার লাউ আর উচ্ছে দিয়ে তিতের ডাল, যেটা এই টাইমে খাওয়া খুবই প্রয়োজন অ্যান্ড খুবই ভালো হয় খেতে। এই টাইমে খাওয়া খুবই প্রয়োজন, কারণ এই টাইমটা অনেক ধরনের তোমার ভাইরাস টাইরাস বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। তো সেই কারণে মা করেছে উচ্ছের ডাল, তার সাথে এইটা মনে হয় কাতলা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, তার সাথে এইটা হচ্ছে ওই যে কি পাতা বলে, আরে সজনে ফুল, সজনে ফুল পাতা দিয়ে কিছু একটা করেছে মা। আর তার সাথে হচ্ছে গরমকালের চাটনি। উফ, এটাতে হচ্ছে টমেটো আর আম আছে, খেতে যা লাগে না, জাস্ট অসাধারণ। এখন আমরা দুপুরেই প্রতিদিনই কম বেশি একটু চাটনি, একটু টক এই ধরনের খাচ্ছি। গরমকালে চাটনি টক খাবারের মধ্যে থাকলে জাস্ট ফাটাফাটি হয়, জমে যায় পুরো। তো এখন আমি আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে লাঞ্চটাকে কমপ্লিট করবো। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম না যে ঘরে একটা জিনিস চেঞ্জেস হয়েছে আমার, তো সেটাই এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে এটা, এখানে যে ফটো ফ্রেমটা ছিল, এই ফটো ফ্রেমটাতে কোনো ফটো ছিল না, অনেকদিন ধরেই ওপেন এরকম ব্ল্যাঙ্ক হয়েছিল। তো ফাইনালি এই ফটোটা আমি এখানে অ্যাটাচ করেছি, যেটা হচ্ছে সোনুর বিয়ের, বিয়ের ঠিক নয়, বউ হাতের আর কি। এই ফটোটা আমি রিসেন্ট তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তোমরা দেখেও ছিলে। অ্যান্ড ফটোটা এত সুন্দর এসছে আমার বাপির আর মায়ের তিনজনেরই, অসাধারণ এসছে। তো সেই কারণে এটাকে ফুল ফ্রেম করে এইভাবে অ্যাটাচ করেছেন, দেখতেও খুব সুন্দর লাগছে। ঘরে ঢুকেই ফ্রেমটা আগে যেমন ফাঁকা ফাঁকা লাগতো, এখন আর ফাঁকা লাগে না, এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো এই একটা চেঞ্জেস আমি করেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে জানিও। নিচ থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি লাঞ্চ করে। লাঞ্চটা দিয়ে ফাটাফাটি ছিল, একদম লাইট ছিল, অ্যান্ড গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা লাঞ্চ ছিল। আর এই টাইমে না ওই দুপুরবেলা
চাটনি ফাটনি খেতে জাস্ট অসাধারণ লাগে, মুডটা একটু ফেরে। তোমাদের কি ঘরে যে চেঞ্জেসটা দেখানোর কথা বলছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পার্সোনালি এই ফটোটা খুবই পছন্দ হয়েছিল, অ্যান্ড বাপি মার আমার এই তিনজনের মানে আমাদের তিনজনের এই ফটোটা খুবই সুন্দর এসেছিল, তো সেই কারণে ওটা ফ্রেম করে নিয়েছি, থাকবো ওখানে ওটা। অ্যান্ড তিনজনের ফটোটা এত সুন্দরই এসছে না, আমার খুবই ভালো লাগে। তার সাথে কি একটা শেয়ার করবো বলছিলাম তোমাদের, অনলাইনে যে টপটা আমি কিনেছিলাম না, সেটা হচ্ছে ছোট্ট একদম ব্ল্যাক কালারের একটা টপ, দেখতে খুবই সুন্দর আর সাইজটা একটু ছোট ছিল, তো সেই কারণে আমি চেঞ্জ করেছিলাম। অ্যান্ড ওখানে ছিল 5 খানা টপ, আমি এখানে পিকচারটা অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে। ওই ছোট টপটা থেকে না আমার বড় টপটা বেশি পছন্দ হয়েছে, যেহেতু আমার গাছগুলো ওখানে পুরো আটকে যাচ্ছে বড় টপটাতে, তো সেই কারণে ফাইনালি আমি ছোট টপটাকে রিটার্ন করে দিয়ে বড় টপটা নিয়ে এসেছি। বাট আমার ওখানে তোমরা হয়তো অনেকদিন ধরে ফলো করছো, ওখানে জানবে যে আমার আয়নাটার পাশে ওখানে হচ্ছে তোমার কতগুলো সেলফ আছে, কাঁচের সেলফ যেখানে আমার জিনিসপত্র গুলো থাকে। ওখানে দুটো সেলফি আমার জিনিসপত্র গুলো না এলোমেলো করা আছে, তো জিনিসপত্র গুলো যদি গোছাই তাহলে আমার একটা সেলফে পুরো ফাঁকা হয়ে যাবে। তো ভেবেছিলাম যে ওরকম যদি ছোট টপ পাই কোথাও তাহলে অনলাইন থেকে আর কিনবো না, কারণ অনলাইনে একসাথে 4-5টা কিনতে হয়। যদি ছোট কোথাও কিনতে পাই এরকম সিঙ্গেল ছোট ছোট তাহলে একটা কিনবো, আর ওখানে একটা ছোট এরকম যে প্ল্যান্ট গুলো একদম ছোট যে প্ল্যান্ট গুলো হয় সেগুলো নিয়ে একটা ওখানে আটকাবো, মানে ওখানে আর কি রাখবো। তো এরকম প্ল্যান আছে, দেখা যাক যদি সেরকম টপ পাই তাহলেই হচ্ছে প্ল্যানটাকে কন্টিনিউ করবো, আর যদি টপ না পাই তাহলে প্ল্যানটাকে স্কিপ করে দেবো। ঘরে আমার ললি আর পলি যে বড় দুটো গাছ আছে ওটাই থাকবে। তোমাদের কিছুদিন আগে একদিন বলছিলাম যে অনলাইনে আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছি, কিছু জিনিস চলে এসেছিল, কিছু জিনিস রেখেছি, অ্যান্ড কিছু জিনিস যেগুলো ঠিকঠাক হয়নি সেগুলোকে রিটার্ন করে দিয়েছি। অ্যান্ড তার মধ্যে আমি খুব সুন্দর একটা জুয়েলারিও পারচেস করেছি, জুয়েলারিটা আছে মানে ওইখানে রাখা। তো আজকে আর শেয়ার করলাম না, নেক্সট ব্লগে তোমাদের সাথে মিশো থেকে আমি কি জুয়েলারি শপিং করেছি সেটা শেয়ার করব। তো আজকের পুরো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আশা করি তোমাদের এই পুরো ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে নিচে জানিও যে ওই ফ্রেমটাতে আমার আর বাপি আর মায়ের ছবিটা কেমন লাগছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাবা।